অংশীদারি ব্যবসায় হিসাব এইটার অনুপাত নিয়ে একটু ঝামেলা হয়। আপনাদের সবার অনেকের একটা প্রশ্ন আছে যে অনুপাত কিভাবে নির্ণয় করে। এখন যদি আমরা মনে করেন একটু আগে তো আমরা এটা করছি, এই যে অঙ্কটা, এই অঙ্কটাই দেখেন এখানে কি বলছে, 6:5:4। এখানে তো ডিরেক্টলি বলে দিছে যে এই যে 6:5:4 অনুপাতে কি করা হবে, মুনাফা বা ক্ষতি বন্টন করা হবে, ভাগ করে নেওয়া হবে, অংশীদার নিজের মধ্যে এই অনুপাতে বন্টন করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে সবসময় কি এরকম ভাবে দেওয়া থাকবে? অনেক সময় দেওয়া গেলো এইভাবে দেওয়া থাকলো, ধরেন এই দেওয়া রয়েছে 1:2, ঠিক আছে, 1:3, 1:6, এই দেওয়া থাকলে তখন আপনি কিভাবে অনুপাত নির্ণয় করবেন? আচ্ছা, লসাগু করতে হবে। কিরকম? যেমন দেখেন এইখানটাতে আপনি এইভাবে লসাগু করবেন, দেখেন 3, 2, 3 আর 6, মানে নিচের যে হরগুলো রয়েছে এগুলোর ভিতরে কমন কোনটা যায়? 6 যায় না, 6 নিয়ে নেওয়া যায় না, তাহলে 6 এবার গুণ করেন, 3 × 2 কত? 6, 3:2, এবার দেখেন এখানে কত আছে, 3, 3-এর নামটা করেন, 3 × 2 = 6, তাহলে 2 হয় না, এই আর এটা কত, 6 অক্ষে 6, এই উপরের যেগুলা তাহলে এটা দাঁড়াইলো কত, 3:2, 2:1। এইভাবে যে কোনো কিছু দেওয়া থাকলে যদি এরকম কি বলে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কি অবশ্যই এইভাবে অনুপাতটা নির্ণয় করে নেবেন। আচ্ছা, আরেকটা ভাবে দেওয়া থাকতে পারে, এটা তো গেল একটা, আরেকটা ভাবে অনুপাত দিয়ে দিল, ধরেন বলল যে প্রারম্ভিক মূলধন অনুপাতে, প্রারম্ভিক মূলধন অনুপাতে। এখন দেখেন প্রারম্ভিক মূলধন দেখা গেল, ধরলাম এ আর বি, ক্লিয়ার? যথাক্রমে এ ধরলাম হচ্ছে হলো 2,50,000 টাকা, প্রারম্ভিক মূলধন কত দিছে এ, 2,50,000, ঠিক আছে, আর বি ধরছে দিলাম 2,00,000 টাকা। এখন অঙ্কে কোথাও অনুপাতের কথাও বলা নাই, এও দেওয়া নাই, কিছু দেওয়া নাই, কোনো অনুপাত টনুপাত ধরেন কিছু এরকম কোনো কিছুই দেওয়া নাই, সেক্ষেত্রে কি করবেন? এটাও কিন্তু করাইছে, এটাও করাইছে, সেক্ষেত্রে সিস্টেমটা কি? অনুপাতের কথা দেখেন সবসময় আপনি দেখালো অঙ্কটা অঙ্ক সব করে গেছেন যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট সাইডে কী আসবে, ক্রেডিট সাইডে কী আসবে, আপনি সবভাবে নিশ্চয়তা টিশ্চয়তা সব অঙ্ক পারেন, লাস্টে যায় দেখেন অনুপাতই নাই, তখন আপনি কবেন স্যার মনে হয় প্রিন্টিং মিস্টেক। আসলে কি প্রিন্টিং মিস্টেক? প্রিন্টিং মিস্টেক, তাহলে কি এটা কি কে বলতে পারবে? আচ্ছা, সহজ বিষয়ে কাটাকাটি করতে হবে, সহজ বিষয়ে কী করতে হবে, কাটাকাটি করতে হবে, তাহলে আপনি এইটার ক্ষেত্রে কী করবেন, যেটা বড় সেটাকে উপরে রাখবেন, তাহলে হইলো কত, 2,50,000 নাকি, আর নিচে দিলাম কত, 2,00,000, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন 0,0 কাটেন, এইটা এটা কাটাকাটি যায় না, এই শূন্য কাটাকাটি করা যায় কি না, এবার উপরে রয়েছে কত, 25, আর নিচে রয়েছে কত, 20, তাহলে এটার কত দিয়ে কাটাকাটি হয়েছে, 5 দিয়ে কাটা যায় না, কাটাকাটি করা যায় না, 5×5=25, আর এটা কত, 4×5=20, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 5:4, ক্লিয়ার? তাহলে সবসময় কি ডিরেক্টলি অনুপাত দিয়ে দিবে? আর অনুপাত ছাড়া কি আপনি লাভ লোকসান মানে লাভ ক্ষতিটা বন্টন করবেন কিভাবে? এখন সবসময় ডিরেক্টলি অনুপাত না দিয়ে এভাবেও দিতে